হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। অনিতার রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো সঠিক জলের মাপ সহ কী করে ঝরঝরে করে বাসন্তী পোলাও রান্না করা যায়। দু বাটি বাসমতি চাল নিলাম। দু বাটি চাল মানে এখানে 500 গ্রাম চাল আছে। এটা আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এই দেখুন, চালটা আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন আমি এই চালের মধ্যে একটু হলুদের গুঁড়ো আর একটু ঘি দিয়ে মিশিয়ে নেব। এই দেখুন, এরকম করে একটা চামচ দিয়ে এরকম মেশাতে হবে। সবগুলো চালের সঙ্গে যেন হলুদ আর ঘিটা মেশে সেরকম করে মেশাতে হবে। মনে হচ্ছে আর একটু হলুদের গুঁড়ো লাগবে, তার জন্য আমি আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরকম করে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা কিন্তু খুব হালকা হাতে করতে হবে, তার কারণ এই চালটা ভেজানোর পর অনেকটাই নরম হয়ে যায়। মেশানোর সময় যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই দেখুন, ঘি আর হলুদটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটা রেখে দিচ্ছি। এখন আমি একটা পাত্রের মধ্যে, এই যে বাটি দেখছেন, এই বাটির দু বাটি বাসমতি চাল আমি নিয়েছি, তার জন্য আমি 4 বাটি জল মেপে গরম করতে দেব। মানে 1 বাটি চালের জন্য 2 বাটি জল লাগবে। এরকম করে জলটা মেপে যদি আপনি পোলাওয়ের মধ্যে দেন, তাহলে আপনার পোলাওটা সঠিক জলের মাপ হবে এবং পোলাওটা আপনার ঝরঝরে হবে। আর পোলাওয়ের মধ্যে দেওয়ার জন্য জলটা কিন্তু অবশ্যই গরম করে নিতে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই গরম করতে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। তেলটা গরম হয়েছে, এবার আমি কিশমিশ আর কাজু বাদামগুলো একটু ভেজে নিচ্ছি। অল্প একটু ভেজে নিতে হবে, 20-30 সেকেন্ডের মতো। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আমি তেলের মধ্যে 2টো তেজপাতা, দারচিনি, 2টো সাদা এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে দেবার পর হালকা একটু নাড়াচাড়া করে, এই যে আমি চালগুলো হলুদ আর ঘিতে মাখিয়ে রেখেছি, সেই চালগুলো দিয়ে দিচ্ছি। এই চালগুলো একটু এখন হালকা হাতে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এই চালটা ভাজা যত সুন্দর হবে তত কিন্তু আপনার পোলাওটাও ভালো হবে। এটা খুব একটা বেশি ভাজার দরকার নেই, 2-3 মিনিটের মতো ভাজলেই এই চালটা ভাজা হয়ে যাবে। এই দেখুন, 3 মিনিট চালটা ভাজার পর এরকম ঝরঝর হয়ে গেছে। এখন আমি যে জলটা মেপে রেখে গরম করেছি সেই জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পর এরকম ভালো করে জলের সঙ্গে চালটা মিশিয়ে দিতে হবে। এই দেখুন, জলের সঙ্গে চালটা ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে ঢেকে এটা আমি 10 মিনিট রান্না হতে দেবো। এখন কিন্তু গ্যাসটা একটু কমিয়ে রাখতে হবে। আর এই যে 10 মিনিট আমি ঢাকা দিয়ে পোলাওটা রান্না করবো, এই 10 মিনিটের মধ্যে মাঝে একবার আমি এই ঢাকাটা তুলে পোলাওটা নেড়ে দেবো। এই দেখুন, 10 মিনিটের মাঝে আমি একবার ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি পোলাওটা একটু নাড়াচাড়া করে দেবো। একটু নাড়াচাড়া করে দিয়ে এই যে আমি কিশমিশ আর কাজু বাদাম ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়ে এগুলো আমি আবার ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। নুন আর একটু চিনি দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি বেশি খেতে চান তারা মিষ্টি একটু বেশি করে দেবেন। আমি মিষ্টি অল্প খাই জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে আবার আমি এটা ঢাকা দিয়ে রান্না হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এই দেখুন, 10 মিনিট পরে পোলাওটা এরকম হয়েছে। জলটা মেপে দেওয়ার জন্য কিন্তু একদম ঝরঝরে পোলাও হয়েছে। পোলাওটা প্রায় হয়ে গেছে, এই দেখুন একদম কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে চালটা। এখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার পরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঘিটা মিশিয়ে দিতে হবে।
ঘিটা মেশানো হয়ে গেছে, পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ পর আপনাদের বেড়ে দেখাচ্ছি। একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। পোলাওটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এ দেখুন পোলাওটা এখন আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, হয়ে গেছে আমার বাসন্তী পোলাও রান্না করা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই বাসন্তী পোলাও রান্নার বিষয়গুলো জানতে পারে এবং শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।